হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রাসেল বাংলা। অবশেষে শেষ হয়েছে সার্ভাইভার সিরিজ, আর সার্ভাইভার সিরিজের মেইন ইভেন্ট ছিল রোমান রেন্স ভার্সেস ড্রু ম্যাকেন্টায়ারের ম্যাচ। আর নিঃসন্দেহে এই ম্যাচটি অনেক অনেক দারুণ হয়েছে। তো যারা ম্যাচটি দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন ম্যাচটি কোন লেভেলের ছিল। তো এই ম্যাচটিকে আপনি 5 স্টারের মধ্যে কত স্টার দিতে চান সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। রোমান রেইন্স এবং ড্রু ম্যাকেন্টায়ার দুইজনেই জাস্ট কিলড ইট, একদম দারুণ ম্যাচ দিয়েছেন তারা। তো প্রথমের দিকে রোমান রেইন্সের লুক ছিল অসাধারণ, বরাবরের মতোই রোমান রেইন্স ভেস্ট ছাড়া এসেছিলেন। আর আপনারা কিছুদিন ধরে দেখছেন ড্রু ম্যাকেন্টায়ার কিন্তু একদম দারুণভাবে এন্ট্রি নিচ্ছে, তো দুইজনের এন্ট্রি কিন্তু অনেক বেশি ভালো ছিল। আর আমরা এই দুইজনকে যখন মুখোমুখি দেখলাম, ও হোয়াট এ মোমেন্ট, তখন দুইজন যা লুকস দিচ্ছিল আসলে সেটা অনেক বেশি দারুণ ছিল। আমার মনে হয় প্রত্যেকটি ফ্যান ম্যাচটিকে অনেক অনেক পছন্দ করবেন। তো এক কথায় দুইজন রেসলারের লুকসই একদম টপ ক্লাস ছিল। আর ম্যাচ শুরুর আগেই তারা যে ধরনের লুকস দিচ্ছিলেন আমাদেরকে সেটা কিন্তু ম্যাচ শুরুর আগেই অনেক বেশি উত্তেজনা সৃষ্টি করেছে। তো ড্রু ম্যাকেন্টায়ার যিনি সব থেকে বড় ফেস, অন্যদিকে রোমান রেইন্স যিনি এখন সব থেকে বড় হিল, এই দুইজনের মধ্যে কে জিতবে, কে হবে বর্তমানের সব থেকে বড় সুপারস্টার WWE-তে, ম্যাচটা কিন্তু এই বিষয়ের ওপরেই ছিল, রোমান রেইন্স বেটার নাকি ড্রু ম্যাকেন্টায়ার বেটার। তো ম্যাচ যখন শুরু হয় তখন কিন্তু দুইজন রেসলার অনেক ভালো পারফর্ম করেন, কারণ ম্যাচটির মোমেন্টাম একদম সমান সমান ছিল। মানে রোমান রেইন্স যদি একটু ভালো পারফর্ম করছিলেন, তারপরে আবারও ড্রু ম্যাকেন্টায়ার একটু ভালো পারফর্ম করছিলেন, অর্থাৎ দুইজনেরই পারফরমেন্স লেভেল একদম সমান ছিল। প্রথমের দিকে দুইজনকেই সমান দেখানো হচ্ছিল, কিন্তু একটু পরেই ম্যাচটির মোমেন্টাম ঘুরে যায় রোমান রেইন্সের দিকে এবং রোমান রেইন্স ডমিনেট করতে থাকে ড্রু ম্যাকেন্টায়ারের ওপর। প্রথমের দিকে আমরা ম্যাচটিতে নর্মাল কিছু মুভস যেমন সাধারণ পাঞ্চ, কিক এই সকল জিনিস দেখছিলাম, তবে একটু পরেই অন্যান্য মুভগুলোও দেখা শুরু করি, যেমন ধরুন ফিউচার শক DDT এবং আরও অনেক ধরনের মুভস। তো এই ম্যাচটিতে দুইজন রেসলার এত ভালো পারফর্ম করছিলেন, আমার মনে হচ্ছিল যেন ম্যাচটি কখনোই শেষ না হয়, কারণ ম্যাচটি দেখতে আমার অনেক বেশি ভালো লাগছিল। যাই হোক, আসলে ম্যাচটিতে প্রথমের দিকে এমন হচ্ছিল দুইজন রেসলারই খুব সাধারণ মুভস ব্যবহার করেই পিনফল নেওয়ার চেষ্টা করছিল, তবে আমি জানতাম এই ম্যাচটি কোনোভাবেই কোনো সাধারণ মুভস দিয়ে শেষ করা হবে না। তো ম্যাচটিতে আপনারা দেখেছেন ড্রু ম্যাকেন্টায়ার একটি ক্লেইমোর কিক মেরেছে রোমান রেইন্সকে, তবে সেই সময় রোমান রেইন্সের হাতে ধাক্কা লাগে রেফারির এবং রেফারি কিন্তু রিং সাইড থেকে পড়ে যায়, যার কারণে ড্রু ম্যাকেন্টায়ার কোনোভাবেই কভার করতে পারছিলেন না। আর রোমান রেইন্স কিন্তু শেষ পর্যায়ে এসে মোট 3টি স্পিয়ার মেরেছিল, তবে এই 3টি স্পিয়ারেও কাজ হয়নি। তার মধ্যে প্রথম স্পিয়ার কিন্তু তিনি মেরেছিলেন নিচের দেওয়ালের সাথে। যাই হোক, ড্রু ম্যাকেন্টায়ার মোট 3টা স্পিয়ার সহ্য করেছেন। অন্যদিকে রোমান রেইন্সও ড্রু ম্যাকেন্টায়ারের অনেক শক্তিশালী মুভস কিক আউট করেছেন। তো যখন এমন স্পিয়ারগুলো কিক আউট করছিল ড্রু ম্যাকেন্টায়ার, আমি বুঝতে পারছিলাম রোমান রেইন্সের সেই সাবমিশন মুভ আবারও আসতে যাচ্ছে, এবং তেমনটাই হলো। রোমান রেইন্স আবারও দেখিয়ে দিলেন গিলান্টি, এবং সেটার মাধ্যমেই ড্রু ম্যাকেন্টায়ারকে তিনি ঘুম পাড়িয়ে দিলেন, আর ম্যাচটির বিজয়ী হলেন রোমান রেইন্স। তবে আপনারা বলতে পারেন ম্যাচ জিততে সাহায্য করেছে জেউসও, তবে একটা সাধারণ সুপার কিকে ড্রু ম্যাকেন্টায়ারের কী হবে যিনি 3টা স্পিয়ার কিক আউট করেছেন। তো ম্যাচটি জিততে রোমান রেইন্স ব্যবহার করেছেন জেউসোকে, তার পাশাপাশি রোমান রেইন্স কিন্তু একটি লো ব্লো মেরেছেন। তো যাই হোক, যেহেতু ড্রু ম্যাকেন্টায়ার একজন ফেস, তাই তাকে এভাবে সরাসরি হারানো যায় না, যার কারণেই ম্যাচটিতে এমন ধরনের প্ল্যানিং করেছিলেন রোমান রেইন্স। তো আশা করি ম্যাচটি আপনাদের কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। আর যদি আমি আমার কথা বলি, তাহলে আমি 5 স্টারের মধ্যে ম্যাচটিকে দেব 4.7 স্টার, আর ম্যাচটি অবশ্যই ছিল একটি A+ গ্রেডের ম্যাচ। তো এই বছর সার্ভাইভার সিরিজের অন্যান্য ম্যাচগুলো তেমন স্পেশাল ছিল না, তবে এই ম্যাচটি আমার মন জয় করে নিয়েছে। তো আপনাদের কোন ম্যাচটি সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ভিউয়ার্স, এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এমনই WWE সম্পর্কে ভিডিও পেতে হলে রেসেল বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।